আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় স্বামীর সাথে ঝগড়াঝাটি রাগ করলে গর্ভের বাচ্চার উপর কী প্রভাব পড়ে। তাছাড়া গর্ভাবস্থায় রাগ, ঝগড়া বা ক্রোধ থেকে বিরত থাকার কিছু উপকারী এবং 100% কার্যকরী উপায় আমরা তুলে ধরব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মানুষের জীবনে কখনো সুখ থাকবে, কখনো দুঃখ আসবে, এটাই স্বাভাবিক। জীবনে চলার পথে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতিতে প্রায় সবসময়ই আমাদেরকে পড়তে হয়। কিন্তু গর্ভবতী যদি এ সময়ে ঝগড়া বিবাদে লিপ্ত হন, অথবা গর্ভবতীর চারপাশের পরিবেশ পরিস্থিতি যদি এরকমটা হয়, তাহলে গর্ভের সন্তানের উপর কী প্রভাব পড়তে পারে সেটা জানলে আপনি অবাক হবেন। তাই গর্ভাবস্থায় ঝগড়া বিবাদের ফলে কী কী প্রভাব পড়তে পারে গর্ভের সন্তানের উপর, তাই প্রথমেই তুলে ধরব। তারপর ঝগড়া বিবাদ থেকে বাঁচার উপায়ও জানাবো। প্রথম যে সমস্যাটি হয় সেটা হচ্ছে গর্ভের বাচ্চার মস্তিষ্কের বিকাশে বাধাগ্রস্ত হয় গর্ভকালীন সময়ে। যতটা সম্ভব ঝগড়া, চিৎকার এড়িয়ে চলতে হবে। এর ফলে জন্ম নেয়া শিশু কম বুদ্ধিমত্তা সম্পন্ন হতে পারে। এছাড়াও গর্ভবতী যদি অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত থাকে, তাহলে শিশুরা জন্মের পরবর্তী জীবনে দুর্বল মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। অতিরিক্ত ঝগড়া বা রাগ করলে গর্ভবতীর শরীরে অনেক বেশি পরিবর্তন আসে বা বিপাকক্রিয়া দেখা দেয়। একজন মানুষ রেগে গেলে বা ঝগড়া করতে থাকলে তার হৃৎস্পন্দন বেড়ে যায়, শরীরে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, এমনকি হঠাৎ করে রক্তচাপ অনেক গুণ বেড়ে যায়, যার ফলে গর্ভপাত হতেও পারে, এমনকি শিশুটি অকালে প্রসব হয়ে মারাও যেতে পারে। ঝগড়াঝাটি বা অতিরিক্ত রাগের ফলে ত্রুটি বা বিকলাঙ্গতা নিয়ে গর্ভে শিশু জন্ম নিতে পারে। মেডিকেল ইতিহাস ঘাটলে দেখা যায় যে সকল নারীরা গর্ভকালীন সময়ে প্রায়শই ঝগড়া বা উচ্চ শব্দে চিৎকার করেছিলেন, তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী ও শারীরিক বিকলাঙ্গতা বা শারীরিক ত্রুটি নিয়ে শিশু জন্মগ্রহণের হার বা প্রবণতা অনেক বেশি ছিল। অতিরিক্ত ঝগড়া বা রাগের ফলে যে সমস্যাটা হতে পারে তা হচ্ছে বাচ্চা বিভিন্ন রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। যেহেতু গর্ভে থাকা অবস্থায় একটি শিশু শারীরিক গঠনের মূল ধারা রচিত হয় বা বেড়ে ওঠে, এমনকি গর্ভের মধ্যে বাচ্চার মস্তিষ্কের প্রায় 50%-এরও বেশি ডেভেলপমেন্ট হয়ে জন্মগ্রহণ করে। তাই এই সময় গর্ভবতী মা যদি অতিরিক্ত উত্তেজনায় চিৎকার চেঁচামেচি করে থাকে, তার প্রভাব অবশ্যই গর্ভের বাচ্চার উপর পড়বে। বাচ্চা ভয় পেয়ে যেতে পারে, অনেক সময় নড়াচড়া কমে যেতে পারে। সব থেকে বড় রোগ বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধরনের শিশুরা দুর্বল হার্টের অধিকারী হতে পারে, তাই সতর্ক থাকাটা খুবই জরুরি। এখন আমরা জানবো গর্ভকালীন সময়ে ঝগড়া বিবাদ থেকে বাঁচার উপায় কি। যেহেতু সবচেয়ে বেশি সময় স্বামীর সাথে কাটাতে হয়, সেক্ষেত্রে গর্ভবতীর ঝগড়াটা স্বামীর সাথে একটু বেশি হতে পারে, তাই একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। ছোট ছোট বিষয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করুন, দুজন দুজনের প্রশংসা করুন, ছোট ছোট আনন্দ বা খুশিগুলোকে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন। এছাড়া পরিবারের অন্য সদস্যের সাথেও ঝগড়া হতে পারে, তাই অন্যদের উচিত গর্ভবতী হিসেবে আপনাকে একটু সম্মান দেওয়া, ছাড় দেওয়া। আর আপনারও উচিত নিজে থেকে ঝগড়ায় লিপ্ত না হওয়া বা ঝামেলা থেকে যতটা পারা যায় এড়িয়ে চলা বা দূরে থাকা। যে কোনো রোগের জন্য ঘুম মহা ঔষধ হিসেবে কাজ করে, ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম না হলেও এমনিতেই মেজাজ খিটখিটে থাকে, যার ফলে আপনি সহজেই রেগে যেতে পারেন। এছাড়াও অতিরিক্ত কাজের চাপ নেবেন না। গর্ভধারণের পর থেকে কিছু কিছু কাজ থেকে অব্যাহতি দিতে হবে। যে কাজগুলো মানসিক চাপ দেয় বা যে কাজগুলো করতে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়, সেগুলো থেকে নিজেকে বিরত রাখুন। তাছাড়া গর্ভাবস্থায় প্রতিদিন হালকা ব্যায়াম করতে পারেন, বিশেষ করে যোগ ব্যায়াম করুন, এতে করে মানসিকভাবে শান্তি বা প্রফুল্ল থাকবেন। অহেতুক বিষয়ে চিন্তা বা আলোচনা পরিহার করুন। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দরকার নেই এমন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে কষ্ট পান, এতে করে মন খারাপ হয়ে যায়। আপনি চাইলে ভালো মানের সিনেমা দেখতে পারেন বা বই পড়তে পারেন,
এমন কোন সিনেমা বা বই পড়বেন না যা পড়লে বা দেখলে আপনার মন খারাপ হয়ে যায়। এ সকল ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারে আসে ধর্মীয় বই পড়া বা ধর্মীয় বিভিন্ন বিষয়ে প্র্যাকটিস করা। আপনি যদি বেশি করে কুরআন তেলাওয়াত করেন, নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার জিকির আজকার করেন, তাহলে দেখবেন মন এমনিতেই ভালো থাকে। কথায় আছে, সাতদিনের মধ্যে সবটুকু সুখ। কথাটা অনেকটাই সত্য। আপনি চাইলে অল্পতেই অনেক বেশি হাসি খুশি বা সুখী থাকতে পারেন। সেজন্য আপনার মনের কষ্টগুলো বা চিন্তাগুলো পরিবারের অন্যদের সাথে শেয়ার করতে হবে, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বিশেষ করে আপনার স্বামীর সাথে মনের সব কথা খুলে বলার চেষ্টা করুন। এতে করে আপনার মানসিক চাপ কমবে, মনও ভালো থাকবে। সর্বোপরি কথা হচ্ছে, গর্ভাবস্থায় সুখী এবং ভালো থাকার চেষ্টা করতে হবে। তা না হলে গর্ভের বাচ্চার উপর কোন ধরনের প্রভাব পড়তে পারে তা তো আগেই বলেছি, যে আপনি কল্পনাও করতে পারেন না। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।